গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বাপের বাড়িতে এসেছি। দেখো বাপের বাড়ির পাশেই মা মনসা মন্দির, একদম বাড়ির গায়ে লাগানো মা মনসা মন্দির। আজকে দশহরা, মায়ের পুজো দেওয়া হয়েছে। কদিন আগে মায়ের মন্দিরে চুরি হয়ে গেছে, যা যত বাসন ছিল, পিতল কাঁসার, এছাড়াও অন্যান্য জিনিসপত্র যা ছিল সব চুরি হয়ে গেছে, তালা ভেঙে চুরি করেছে। তো সেই জন্য বাসন পাসন কিচ্ছু নেই, মন্দির পুরো ফাঁকা। মন্দিরের সামনেই জমি রয়েছে। এই হলো আমাদের বাড়ি, এই আমাদের বাড়ি রয়েছে। আর এই তো বাড়ির পাঁচিল, আর পাঁচিলের পাশেই রয়েছে মনসার, মানে থান রয়েছে, মা মনসার থান। কালকে সারাদিন বন্ধ, বলে আমাদের দেশের লোক, আমাদের বাড়ি ঘর ওখানটা আমরা জানি না, রান্না করতে নেই সারাদিন, দুপুরে এলে এসে পান্তা খাওয়া হবে না, আর সন্ধ্যে রাত্রিরে মুড়ি খেয়ে নেব।
এই হলো আমাদের বাড়ি। এই যে আমাদের বাড়ি রয়েছে, ওই আমাদের দোকান ঘর। বাড়িতে কতগুলো নারকেল গাছ দেখো। মন্দিরটা সামনে থেকে শেয়ার করি। স্নান টান সেরে নিয়েছি, স্নান সেরে আর এই পুজো দিতে এসেছি মাকে, পুজো দিয়ে আর এখন বাড়ি যাব। আগে থেকে শরীরটা এখন একটু ভালো আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, ভিডিও টিডিও কিচ্ছু বানাতে পারিনি। স্নান করলাম, করে মা বললো পুজো দিয়ে আসতে, তো পুজো দিলাম পাশেই মন্দির, বাড়ির পাশেই। এই হলো আমাদের বাড়ি। আমার বিয়ের সময় রং করা হয়েছিল, তারপরে দেখে দেখে 12 বছর কেটে গেল আর এখন রং মানে আবার করতে হবে। আর এই যে মন্দির, আমার বাড়ির গেট। এটা সামনের বাড়ি রয়েছে, ওদেরই ভাড়া দেওয়া রয়েছে এই জন্য লম্বা করে। বাড়ির সামনে রয়েছে রাস্তায় সব ফেরিওয়ালারা যায়, যে মিহিদানা যাচ্ছে ফেরিওয়ালা। কুমড়ো গাছ হয়েছে, লাগানো হয় নিজের থেকেই হয়েছে। তো এখন ঘরে ঢোকা যাক। তো মা সকালবেলা পুজো দিয়েছে, গণেশকে দুধ দিয়েছে। এখানে পনমা নন্দজি মহারাজ রয়েছে। গরমকালে ঘরটা পুরো অন্ধকার থাকলে ভালো। এই হলো ঘরে চলে আসলাম। রুমটাও শেয়ার করে দিলাম।